নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। করোনার বিরুদ্ধে ভারত জিতবে, মন কি বাতে প্রধানমন্ত্রী মোদী। শিলচর মেডিকেলে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত, জানালেন ডিসি। মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের সপ্তম বর্ষপূর্তি পালিত দেশ জুড়ে। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত কয়েকদিনে দেশে স্বস্তি দিয়ে কমেছে দৈনিক সংক্রমণ। এই আবহে রবিবার মন কি বাতের 77তম সংস্করণে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী মোদী বলেন, সর্বশক্তি দিয়ে করোনার বিরুদ্ধে লড়াই করছে দেশ, কেন্দ্র ও রাজ্য সরকার একসঙ্গে এই অতিমারির বিরুদ্ধে লড়ছে, কঠিন লড়াইয়ে ঐক্যবদ্ধ দেশ, এই লড়াইয়ে আমরা জিতবই। মোদী আরো বলেন, দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, রেল অক্সিজেন এক্সপ্রেস চালু করেছে, এর ফলে দেশের কোনায় কোনায় সহজে অক্সিজেন পৌঁছে যাচ্ছে, নতুন অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ চলছে। সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের প্রশংসা করে নমো ফের বলেন, ফ্রন্টলাইনাররা নিজেদের জীবনের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েছেন, করোনা মোকাবিলায় কাজ করছে সেনাবাহিনী, জল স্থল বায়ুসেনা একসঙ্গে কাজ করছে। উল্লেখ্য, দেশে আরও নিম্নমুখী দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন 1,65,553 জন। গত 46 দিনের মধ্যে এটাই সর্বনিম্ন পরিসংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন জানাচ্ছে, বাড়ছে সুস্থতার হার। একদিনে কোভিড মুক্ত হয়েছেন 2,76,309 জন। এদিকে গত 24 ঘন্টায় নতুন করে করোনায় প্রাণ হারিয়েছেন 3,460 জন। শিলচর মেডিকেল কলেজে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত হয়েছে। রবিবার সাংবাদিক সম্মেলন ডেকে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর বাবুল কুমার বেজবরুয়া ও জেলাশাসক কীর্তি জল্লি আনুষ্ঠানিক এই ঘোষণা করেছেন। দুদিন থেকে এই ব্ল্যাক ফাঙ্গাস রোগী নিয়ে জল্পনা চলছিল। শনিবার স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ঘোষণা করেও পরে অস্বীকার করে এটাকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়। শেষ পর্যন্ত রবিবার সরকারিভাবে জানানো হয়, মেডিকেলে চিকিৎসাধীন সেই রোগী আসলে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত। টেস্টিং হৈছে, এইটো কালি মাজৰাতি আমি পাইছোঁ, সেইটো পটাছিয়াম হাইড্ৰক্সাইড টেষ্ট যিটো আছে, সেই টেষ্টটো মতে ব্লেক ফাংগাছ লাইনতে যায়। কিন্তু যেতিয়ালৈকে আমি কালচাৰ ৰিপৰ্ট আৰু বায়'প্সি ৰিপৰ্ট নাপাওঁ, তেতিয়ালৈকে আমি কনফাৰ্ম কৰি ক'ব নোৱাৰিম যে ইট ইজ এ টিপিকেল ব্লেক ফাংগাছ কেছ। পেচেণ্টটো কৰিমগঞ্জৰ পৰা আহিছিলে। কৰিমগঞ্জত তেওঁ যোৱা এই মাহৰ 5 তাৰিখে তেওঁ ক'ভিড পজিটিভ আছিলে, ৰেড পজিটিভ। করিমগঞ্জ সিভিল হসপিটালত তেওঁ ট্রিটমেন্ট করেছিলেন। করার পিছত 11 তারিখে তেওঁ নেগেটিভ হল। হওয়ার পিছত আকৌ রেসপিরেটরি ডিস্টার্ব হওয়ার কারণে আমার শিলচরের এখন নার্সিংহোমত ভর্তি হল। নার্সিংহোমত আলটিমেটলি 5 দিন থাকিলে, 5 দিন থাকার পিছত তেওঁ ডিসচার্জ দিয়া হল। হওয়ার পিছত এদিন তেওঁ ইয়াত লজত থাকিল, থাকার পিছত আকৌ তেওঁ রেসপিরেটরি ডিস্টার্ব হল, হওয়ার কারণে আন এখন নার্সিংহোমত ভর্তি হল। হওয়ার পিছত আমার ইয়াতে আহিল 26 তারিখে। 26 তারিখে আই ডিপার্টমেন্টত আহিল, যেহেতুকে তেওঁৰ চকুৰ এটা সাইড সুয়েলিং আছিলে, দ্যাট ইজ এ সাইন অফ মানে সেইটো ব্লেক ফাঙ্গাছৰ ফালে যায়। গতিকে লগতে নাকৰ অবষ্ট্ৰাকশ্যন আছিলে, যিটো নেজেল অবষ্ট্ৰাকশ্যন বুলি কোৱা হয়। তো যোৱাকালি আমি ৰাতিপুৱা সেই কেছটো ENT-ৰ দ্বাৰাই আমি এণ্ডস্কোপি কৰালোঁ, সোৱাব ল'লোঁ, বায়'প্সি ল'লোঁ আৰু বাকী MRI-MRI গোটেইখিনি কমপ্লিট কৰিলোঁ। কলি আজি ৰাতিপুৱা আমি আমাৰ ট্ৰিটিং ডক্টৰে এটা গ্ৰুপ আছে, আমি এটা কমিটি এটা বনাই দিছোঁ টু গাইড দ্য ট্ৰিটমেণ্ট এণ্ড একৰ্ডিংলি উই আৰ প্ৰচেছিং। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সফলভাবে বিজেপি সরকারের সপ্তম বর্ষপূর্তি ছিল রবিবার। এ উপলক্ষে সমগ্র দেশে এদিন বিভিন্ন সেবামূলক কার্যসূচি পালন করা হয়। এই পরিপ্রেক্ষিতে বর্জালেঙ্গা মণ্ডলের অন্তর্গত পশ্চিম ধলাই এলাকায় যে সকল কোভিড আক্রান্ত রোগীরা হোম আইসোলেশনে বন্দী অবস্থায় আছেন, তাদের মধ্যে বর্জালেঙ্গা মণ্ডল বিজেপির পক্ষ থেকে খাদ্য সামগ্রী বণ্টন করা হয়। এই সেবামূলক কার্যসূচিতে মুখ্য ভূমিকা পালন করেন পশ্চিম ধলাই জেলা পরিষদ সদস্যা লক্ষ্মীরানী যাদব, মণ্ডল বিজেপির সভাপতি সুশীল ধর, সাধারণ সম্পাদক বিষ্ণু দয়াল গোয়ালা, যুব মোর্চার সভাপতি সুজিত দাস, জেলা যুব মোর্চার সদস্য সুদীপ কুমার, সদস্য কেশব দাস ও আশিস গোয়ালা প্রমুখ।
রবিবার মাছুখার জিপিতে রাজারগাঁও রাধামাধব মন্দিরেও কোভিড প্রোটোকল মেনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বারের সরকারের দুবছর পূর্তি পালন করা হয়। এ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে বক্তব্য রাখেন এপি বৃন্দারানী শর্মা, মন্ডল সম্পাদক সুপ্রভা সিনহা, ওবিসি মোর্চার সম্পাদক রাজেশ শর্মা, শক্তিকেন্দ্র প্রমুখ সুশীল সিনহা প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বুথ কমিটির সভাপতি কৃষ্ণগোপাল সিনহা ও নীলচন্দ্র সিনহা। এই সভায় মহিলা আত্মসহায়কের কিছু গ্রুপ সরকারের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে চেকের মাধ্যমে কিছু অর্থ তুলে দেন প্রাক্তন বিধায়ক কিশোরনাথের হাতে। মহিলারা বলেন, বর্তমান সরকার এই মহিলাদের জন্য যেসব প্রকল্প করে যাচ্ছেন সেই জন্য ওনারা বর্তমান সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভায় প্রাক্তন বিধায়ক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সবাইকে এই কোভিড প্রোটোকল মেনে চলার আহ্বান জানান এবং সবার মধ্যে মাস্ক বিতরণ করেন। উধারবন্দ কেন্দ্রের লারসিংজিবিতে রবিবার কেন্দ্র সরকারের দুবছর পূর্তি উপলক্ষে স্বচ্ছ অভিযান কর্মসূচির সূচনা হয়। বিধায়ক মিহিরকান্তি সোম লারসিং চা বাগানের বাজার, স্বাস্থ্যকেন্দ্র এবং বিভিন্ন এলাকায় স্বচ্ছ ভারত অভিযানের সঙ্গে স্যানিটাইজেশন করতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দুদিন আগে সাতজন শ্রমিক কোভিড আক্রান্ত হয়ে চা বাগানের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন। খবর জেনে বিধায়ক মিহিরকান্তি পজিটিভ শ্রমিকের সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে খোঁজ খবর নেন। বিধায়ক এই সাতটি পরিবারকে ত্রাণ বন্টন করে আসেন। এই সাত পরিবারকে আগামীতে আরও সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। এছাড়া এদিন লারসিং এলাকায় বেশ কিছু মাস্ক বিতরণ করেন। এদিনের কর্মসূচিতে দলীয় কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মৃণাল ভট্টাচার্য, রোহিত সিং, কুন্তল চৌধুরী, রিঙ্কু দাস, অমিত সিং, রাজ রায়চৌধুরী প্রমুখ। আজকে এই করোনার মহা প্রকোপের মধ্যে আমরা আমাদের লারসিং বাগানে, চা বাগানে আমাদের স্থানীয় বিধায়ক মিহিরকান্তি সুমের সঙ্গে আমরা সবাই এসেছি। এখানে হসপিটালে বর্তমানে করোনার ছয়জন পেশেন্ট আছে, আর একজন ইতিমধ্যেই আসবে। টোটাল সাতজন পেশেন্ট আছে। আজকে এই পেশেন্টগুলোর খোঁজখবর আমাদের স্থানীয় বিধায়ক নিয়েছেন এবং তাদের প্রয়োজনীয় মাস্ক এবং এখানে বাগানের কর্মীদের মধ্যে মাস্ক বিতরণ করেছেন এবং করোনা পেশেন্টকে প্রয়োজনীয় রেশন বণ্টন করেছেন। এবং আগামীতেও যদি ওদের খোঁজখবর নিয়ে যদি আরও কিছু সাহায্য লাগে, আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ওদেরকে সাহায্য করা হবে। শিলচর শহরে বিগত কয়েকদিন থেকে তীব্র পানীয় জলের সংকট চলছে। করোনাকালে এই সমস্যার ফলে নাজেহাল জনজীবন। বিষয়টি নজরে আসার পর শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সরজমিনে এলাকা পরিদর্শন করে এ নিয়ে জনগণের সমস্যার কথা জানতে চান বিশদভাবে। রবিবার শহরের ১২ নম্বর ওয়ার্ড এলাকা পরিদর্শনে যাওয়ার পর এলাকাবাসী জানান, বিগত কয়েকদিন থেকে একেবারেই তারা পানীয় জল পাচ্ছেন না, ফলে কঠিন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের। অবিলম্বে এর সমস্যার সমাধানের আবেদন করে বিধায়ককে পদক্ষেপ নেওয়ার কথা বলেন। জনগণের সঙ্গে আলোচনার পর বিধায়ক সদরঘাট প্ল্যান্ট ইনচার্জ শুভেন্দু সাহার সঙ্গে টেলিফোনে কথা বলেন। জনগণের এই দুঃখ দুর্দশার কথা তুলে ধরে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এর সমাধান করতে আধিকারিককে বলেন বিধায়ক। এ সমস্যার সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিধায়ককে আশ্বস্ত করেন আধিকারিক। প্রসঙ্গত, শিলচরের পানীয় জল সংকটের স্থায়ী সমাধান করতে শুক্রবার সাংসদ ডক্টর রাজদীপ রায় ও বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিভাগের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হন। জনগণের এই সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে বিভাগীয় আধিকারিকদের সঙ্গে কথা বলেন তারা। এদিন বিধায়কের সঙ্গে বিভিন্ন এলাকা পরিদর্শনে উপস্থিত ছিলেন বিজেপির শহর মণ্ডল সভাপতি শান্তনু রায়, সম্পাদক দেবাশিস সোম, অভিজিৎ পাল, সন্তোষ দে, সঞ্জয় রায় প্রমুখ। বিশ্বজুড়ে ত্রাস করা করোনা অতিমারীর দ্বিতীয় প্রকোপের সংক্রমণ ক্রমশ ভয়ানক রূপ ধারণ করেছে সমগ্র দেশজুড়ে। কাছাড়েও এর প্রভাব প্রায় রুদ্ররূপ ধারণ করছে। সেই পরিপ্রেক্ষিতে রবিবার সম্পূর্ণ সামাজিক দূরত্ব বজায় রেখে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য দার্বি বাগান কর্তৃপক্ষ এবং চা শ্রমিকদের সঙ্গে মত বিনিময় করেন এবং দার্বি বাগানের কোভিড পরিস্থিতি খতিয়ে দেখেন। তিনি লকডাউন গাইডলাইন অনুসরণ করে এবং বাগানের সামাজিক দূরত্বের নিয়মগুলি বজায় রাখার জন্য বাগান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তাছাড়াও এদিন তিনি করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শ্রমিকদের রক্ষা করার জন্য বাগান কর্তৃপক্ষের হাতে জীবাণুনাশক কোভিড ফগিং মেশিন, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্যের চা শ্রমিকদের পর্যাপ্ত সুরক্ষা দেওয়া হবে এবং কোভিড অতিমারীর সময়ে রাজ্যের বিজেপি নেতৃত্বাধীন সরকার চা শ্রমিককে সুরক্ষা দিতে বদ্ধপরিকর বলে মত ব্যক্ত করেন। এদিন দার্বি বাগানের ম্যানেজার সুকেশ সিংহ মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের হাতে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের জন্য ৬১,০০০ টাকার অনুদান তুলে দেন। কোভিড মোকাবিলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন সোনাইর বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু।
রবিবার সোনাই পুরসভা ও উন্নয়ন খণ্ড কার্যালয়ে উপস্থিত হয়ে করোনার বিরুদ্ধে মোকাবিলা করতে ও জনগণের পাশে থেকে কাজ করতে সরকারি কর্মচারীদের নির্দেশ দেন বিধায়ক। এছাড়া প্রয়োজনে বিভিন্ন এলাকা স্যানিটাইজ প্রক্রিয়া চালু করতে বলেন। এদিন সকালে সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয় পরিদর্শন করে ভিডিও বসির আহমেদ লস্কর অন্যান্য কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে কোভিড-১৯ সংক্রান্ত এক সচেতনতামূলক সভা করেন বিধায়ক সাজু। এরপর দুপুরে সোনাই পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে সচেতনতামূলক সভা সহ পুরসভার পরিস্থিতির খোঁজ খবর নেন। এতে উপস্থিত ছিলেন পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিকাশ ছেত্রী, চেয়ারম্যান আনোয়ার হোসেন, ব্লক কংগ্রেস সভাপতি খসরু আলম চৌধুরী, সোনাই যুব এআইইউডিএফ এর সভাপতি জাকির হোসেন লস্কর, আঞ্চলিক পঞ্চায়েতের প্রতিনিধি জুনু বাবু লস্কর, শিক্ষাবিদ ইকবাল মজুমদার, জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর, দিলওয়ার জাহান লস্কর সহ অন্যান্যরা। সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নের 51তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় শ্রীকোনায়। এই উপলক্ষে সকাল 8টায় শ্রীকোনা ডেইলিবাজার সংলগ্ন এলাকায় সি2 অফিসে পতাকা উত্তোলন করেন সংগঠনের কর্মকর্তা অভিজিৎ গুপ্ত। কোভিড বিধিনিষেধ জারি থাকার ফলে জনাকয়েক কর্মীর উপস্থিতিতে পতাকা উত্তোলনের পর অন্য কোনো অনুষ্ঠান না করে সি2 এবং ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের শ্রীকোনা শাখা স্থানীয় পুলিশের সহায়তায় শ্রীকোনা ডেইলিবাজার সহ বাজার সংলগ্ন অন্যান্য এলাকায় ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। এছাড়াও বিনামূল্যে ঘরে বসে চিকিৎসা পরামর্শ নেওয়ার জন্য বিভিন্ন চিকিৎসকদের নাম এবং মোবাইল নম্বর সম্বলিত চার্ট এলাকাবাসীর মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DYFI এর কাছাড় জেলা সম্পাদক দেবজিৎ গুপ্ত, সভাপতি পাবলব লস্কর, সহসভাপতি রাজেশ সরকার, কৃষক শ্রমিক নেতা সুভাষ দেব, অভিজিৎ গুপ্ত প্রমুখ। সিআইটিউ সদস্যরা সেখানে উপস্থিত থেকে প্রথমে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করেন এবং সেই দিন উপলক্ষে আজকে আমরা এই অঞ্চলের ডেইলিবাজার এবং বড়বাজার সংলগ্ন বিভিন্ন এলাকাতে আমরা দোকান এবং বাজারগুলোতে আমরা এই মাস্ক বিতরণ করি এবং আমাদের এই যে মহামারী অতিমারীর থেকে মানুষ যাতে মুক্তি পায় এবং আমরা যাতে তাদেরকে পরামর্শ দিই যাতে এরা এই এই অতিমারীর মধ্যে এই করোনার প্রকোপ থেকে যাতে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরিধান করুক, স্যানিটাইজ ব্যবহার করুক এবং একটা শারীরিক দূরত্ব বজায় রেখে যাতে চলাফেরা করতে পারে তার পরামর্শ আমরা প্রদান করি। এবং আজকে আমরা এই এখানে আমাদের সিআইডি এবং সিআইটির পক্ষ থেকে এটা আমাদের বিভিন্ন ডাক্তারের সঙ্গে আমরা যোগাযোগ করি এবং তাদের সহযোগিতার জন্য এবং যাতে গ্রামের মানুষ ঘরে বসে এই চিকিৎসায় যাতে সুবন্দোবস্ত পায়, যাতে পরামর্শ পায় ডাক্তারের, এই কয়েকজন ডাক্তারের সঙ্গে ডাক্তারের তাদের টেলিফোন নাম্বার আমরা এটা ছাপা করে আমাদের সংগঠনের সিআইডিউ এবং সিআইটির পক্ষ থেকে এটা আমাদের রিপ্লেট আমরা বিতরণ করি মানুষের। সোনাই কেন্দ্রের নিয়ারগ্রাম বাগপুর জিপির বিভিন্ন দুর্নীতি নিয়ে গ্রামের মানুষ গত কয়েকদিন আগে জিপির বিভিন্ন কাজের টাকা আত্মসাৎ করেছেন বলে জিপি সভানেত্রী প্রতিনিধি মাহমুদ হোসেন লস্করকে অভিযুক্ত করেন। এ নিয়ে গ্রামের মানুষ কাছাড়ে জেলাশাসকের একটি স্মারকপত্র দিয়েছেন এ বিষয়ে তদন্ত করার জন্য। তার পরিপ্রেক্ষিতে জিপি সভানেত্রী প্রতিনিধি মাহমুদ হোসেন লস্কর এক সাংবাদিক সম্মেলন করে গ্রামের মানুষদের বলেছেন ওদের পঞ্চায়েতের বিষয়ে কোনো জ্ঞান নেই এবং উনি কোনো দুর্নীতি করেননি, দুর্নীতি করেন বিভাগীয় কর্তৃপক্ষ। রবিবার গ্রামের জনসাধারণ এক সাংবাদিক সম্মেলন করে জানান মাহমুদ নিজের দুর্নীতি ঢাকতে গিয়ে গ্রামের মানুষের উপর বিভিন্ন ধরনের অভিযোগ উঠাচ্ছেন। ওইদিন গ্রামের মানুষ অনুরোধ করেন তিনি জেলাশাসক যেন সরজমিনে এসে কাজের তদন্ত করেন। তারা আরো বলেন জিপির সভানেত্রী ও তার প্রতিনিধি গ্রামের বিভিন্ন মানুষকে হুমকি দিয়েছেন যে ওরা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হবে তাদের। তাই তারা জেলাশাসকের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেন যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা গ্রামের মানুষদের নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন। ওনার কাছে বলতে চাই যদি উনি কিছু করেন না তাহলে কিভাবে আমাদের গ্রামের এই এনআরজিএস গলি গালি বা গরিবের পয়সা আত্মসাৎ হচ্ছে? এই ঘর, কিছু কিছু ঘর আছে ওই সব ঘর ভালো ভালো মানুষের কাছে দিয়ে উনি নিজে বলছেন আমি কিছু জানি না, ওরা জিআইএ ওরা জানে। তাই আমি ডিসি মহোদয়ের কাছে
বিনম্র অনুরোধ উনি যাতে আমাদের এই কমপ্লেইন্টের এগেইনস্টে এটা তদন্ত হোক, নতুবা আমরা আগামীতে এই আমাদের নিয়ে বৃহত্তর আন্দোলনে ব্যবস্থা নিয়ে নিন। তাই ওই দিন বলেছিলেন যে এইসব যারা করছে ওনাদেরকে আমি দেখবো, এন করবো ছেন করবো। প্রায় গত দুই একদিন আগে উনি বিভিন্ন বিভিন্ন মানুষ দিয়ে আমাদেরকে ফোনে হুমকি দিয়েছিলেন, তাই আমরা ওনাদেরকে কিছু বলতে পারি না। বর্তমানে আমাদের এমনও অবস্থা হচ্ছে আমরা বাইরে হইতে পারি না, যদিও বাইরেই আমাদের প্রাণের রক্ষার জন্য অনেক চিন্তাধারা হচ্ছে। তাই ডিসি মহোদয়ের কাছে অনুরোধ করতেছি যে যদি এইসব আমাদের প্রাণী মারার কোনো ব্যবস্থা হয়, আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ রাখছি আমাদের জন্য শুরু আইনের জন্য। কোভিড সংক্রমণ প্রতিরোধে ভারতীয় রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার তত্ত্বাবধানে তিন দিন ব্যাপী দরিদ্র এবং দুস্থ লোকেদের মধ্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং ফেস মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে রবিবার বেলা দুটোয় ভারতীয় রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার সাধারণ সম্পাদক তথা রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সোসাইটির কর্মকর্তারা হাইলাকান্দি শহরের বিভিন্ন এলাকায় দরিদ্র এবং দুস্থ লোকেদের মধ্যে সাবান, হ্যান্ড স্যানিটাইজার এবং ফেস মাস্ক বিতরণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রেডক্রস সোসাইটির হাইলাকান্দি শাখার সাধারণ সম্পাদক তথা রামকৃষ্ণ সেবা সমিতির সভাপতি প্রেমাংশু শেখর পাল, সোসাইটির কোষাধ্যক্ষ শামসুদ্দিন বরলস্কর, কার্যনির্বাহী সদস্য অরুণ কুমার দাস, ভগবান চন্দ্র সারদা, কাঞ্চন চৌধুরী প্রমুখ। দুস্থ মানুষ আছে তার মধ্যে আমরা এই মাস্ক এবং এই সবগুলো ডিস্ট্রিবিউট করলাম, এবং এইগুলো আমরা যে কোভিড প্যান্ডেমিক বাঁচার জন্য যেগুলো পদ্ধতি ওইগুলো বললাম আর সেইভাবে মানে গেল পরশু দিন। গতকালকে আমরা একই ইয়েতে এই সব এবং ইয়ে নিয়ে ওই মাস্ক নিয়ে আমরা গেলাম। প্রথম গেলাম বলিপারে, একটা হরিজন বস্তি আছে, হরিজন বস্তিতে গেলাম। তো ওইখানে গিয়ে প্রথম হরিজন বস্তি গিয়ে মানুষের মানে এখানে গ্রামাঞ্চলে একটা জিনিস দেখা গেলো, আমরা তো একটু রেডক্রসের অ্যাপ্রন লাগিয়ে তারপরে মাস্ক লাগিয়ে হ্যান্ড গ্লাভস লাগিয়ে আমরা গিয়েছি। তো মানুষদের কিছুটা একটু মানে একটু ভয় পেয়ে মানে ভয় পেয়ে ঘর চোর মানে ঘর খোলা রেখে অনেকটা মানে পালিয়ে যাওয়ার মতো চলে গেছিল। তারপরে আমরা দেখলাম অর্পর সাথে একজন দুজন মানুষ আসলো, আমরা বলি এখানে মানুষ মানে এখানে মানুষ নাই, বলে মানুষ তো আছে। রবিবার সকালে বিলাসপুর গ্রাম পঞ্চায়েতের 3 নং ওয়ার্ডের বাসিন্দারা দেখতে পান এই গ্রামের বেশ কয়েকটি কুকুরের মৃতদেহ পড়ে রয়েছে। বিষাক্ত কোনো পদার্থ দিয়ে এদের অস্বাভাবিক মৃত্যু ঘটায় দুষ্কৃতীরা। ওই এলাকায় মোট 11টি কুকুর ছিল, তার মধ্যে 4টি কুকুর 20 মিটার দূরত্বে একসাথে মৃত হওয়ায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাকি 8টি কুকুরের কোনো সন্ধান মিলছে না। গভীর রাতে বহিরাগতদের আনাগোনা বিদ্যমান। অপরিচিত বহিরাগতদের দেখে প্রভুপ্রেমী কুকুরেরা উচ্চস্বরে জানান দেয় অশুভ শক্তি প্রবেশ করেছে এলাকায়। তার ফলে চতুষ্পদী এই প্রহরীদের অশুভ শক্তির দ্বারা সরিয়ে দেওয়ার যে পরিকল্পনা তারই চিত্র ধরা পড়ল বিলাসপুর গ্রাম পঞ্চায়েতে। জানা যায় বেশ কয়েক মাস যাবত রাতে বাইক এবং গাড়ি নিয়ে গ্রামে কেবা কারা ঘুরে বেড়ায়, তাই দুষ্কৃতিকারীরা হিংসাত্মক মনোবৃত্তি নিয়ে বিষ জাতীয় কোনো দ্রব্য দিয়ে চতুষ্পদীদের মেরে ফেলেছে বলে মনে করা হচ্ছে। রাস্তার পশু হোক, ঘরের হোক বা বন্য পশু হোক, তাদের যদি কেউ ক্ষতি করে তাদের যাতে আমরা জাস্টিস দিতে পারি, এইটা কিন্তু খুব বড় খারাপ জিনিস। কারণ এখন আমরা করোনা ভাইরাসে মানে পুরো দেশ ভুগতেছে, এই সময় যদি আমরা আমাদের এইরকম মানে সমাজের মধ্যে যদি এরকম মারা হয় পশুরারে, এর থেকেও কিন্তু আরও বেশি রোগ ছড়াইতে পারে। কারণ যে কোনো মানে পশু মানুষরারে মানে যে কোনোভাবে হেল্প দিয়া থাকে, তো রাস্তার পশুরাও রাস্তার জিনিস খেয়ে খেয়ে তারা রোগরারে নিজের মধ্যে সীমিত রাখে। কিন্তু আজকে যে এরকম মারা হইল এই বিষের শুরুতে, যদি আরেকটা যদি কোনো গৃহপালিত পশু এই কুকুরের বা কিছু খায়া লায় তাহলে সেও মারা যাইবে। কুত্তা করতেছে, এটা কুত্তার ধরনের তারা চুরি করতে পারতেছে না, ওই কারণে একসাথে এত তা কুত্তা বিষ খাওয়াই মারা হয়েছে। এর চরম শাস্তি, উপযুক্ত শাস্তি তার দেওয়া উচিত। এলাকায় কি গভীর রাতে বাইক গাড়ি চলে? অনেক সময় চলে স্যার, অনেক সময় রাতে গাড়ি বাইক চলে, কিন্তু কুত্তার কারণে অনেক সময় এরকম তারা ডাক দিলে আমরা আশেপাশের মানুষ উঠে যাই গিয়া, যার কারণে এসব হয় না। কাউকে কি সন্দেহ করেন আপনারা গ্রামের তরফ থেকে? গ্রামের তরফ থেকে কারে সন্দেহ করবো স্যার, গ্রামের মানুষের নিজের ঘরের মধ্যে যে চুর থাকে তারাই আমরা ধরতে পারবো না। মুখ্যমন্ত্রীর নেশামুক্ত ত্রিপুরা গঠনের স্বপ্ন কি আদতে স্বপ্নই থাকবে?
সাম্প্রতিক সময়ের পারিপার্শ্বিক ঘটনাগুলি অন্তত এমনই দিক নির্দেশ করছে। খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমাকে করিডোর করে গাজা পাচার অব্যাহত। সাম্প্রতিক অতীতে তেলিয়ামুড়া এবং মুঙ্গিয়াকামী থানাধীন এলাকাতে গাঁজা উদ্ধারের পর এবার বিপুল পরিমাণ শুকনো গাঁজা ধরা পড়ল কল্যাণপুর থানাধীন উত্তর কমলনগর এলাকাতে। গত শনিবার আসাম আগরতলা জাতীয় সড়কের হাওয়াইবাড়ি চেকিং পয়েন্টে ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে চলছিল বিশেষ চেকিং। এ সময় আগরতলা থেকে 10 টাকার একটি লরিকে ট্রাফিক ইউনিটের পক্ষ থেকে থামতে নির্দেশ দিলেও চালক মনোজিৎ দেববর্মা গাড়ি না থামিয়ে গতি বাড়িয়ে দেন। তখন ট্রাফিক ইউনিটের আধিকারিক বিক্রমজিৎ শুক্লদাস ওই গাড়িটির পিছু ধাওয়া করতে থাকেন। ইতিমধ্যে গাড়িটি জাতীয় সড়ক ছেড়ে খোয়াই কল্যাণপুর অভিমুখে চলতে শুরু করে। অবশেষে কল্যাণপুর থানাধীন উত্তর কমলনগরে খোয়াই তেলিয়ামুড়া জাতীয় সড়কে গাড়িটিকে আটক করে ট্রাফিক ইউনিট। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় কল্যাণপুর থানার ওসি সন্তোষ শীলের নেতৃত্বাধীন বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে 305 কেজি 400 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যার বাজার মূল্য 1 কোটি টাকার উপর। সাথে সাথে গাড়ির চালক দামছড়ার মনোজিৎকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ট্রাক গাড়িকে যখন থামানোর জন্য সিগন্যাল দেওয়া হয় ট্রাফিক পুলিশের তরফ থেকে, তখন গাড়িটি থামেনি। গাড়িটি না থামাতে আমাদের ট্রাফিক পুলিশের স্টাফরা ট্রাকটির পিছনে ধাওয়া করে। তখন ট্রাকটি ন্যাশনাল হাইওয়ে ছেড়ে কল্যাণপুর এরিয়ার দিকে চলে আসে। ন্যাশনাল হাইওয়ে ছেড়ে গাড়িটি তেলেমুড়া থেকে কল্যাণপুর এবং খোয়াই যে রোড আছে সেখান দিয়ে চলে আসে। তখন ইনফরমেশান আমাকেও দেয় এবং কল্যাণপুর দেওয়া হয়। তখন গাড়িটিকে আমরা কল্যাণপুর পিএস আন্ডারে উত্তর কমলনগর এরিয়াতে আমরা ট্রাকটিকে ধরি। ধরার পরে ট্রাকটিকে আমরা সার্চ করি। সার্চ করার পরে ট্রাকটি থেকে 30 প্যাকেট সাসপেক্টেড ড্রাইগাঞ্জা এবং যার ওয়েট হলো 305 কেজি 400 গ্রাম সিজ করা হয়। এবং ট্রাকের যে ড্রাইভার মঞ্জিৎ দেববর্মা, ওকে ডিটেন করা হয়। ও বলছে ওর বাড়ির দামছড়া পিএসআর আন্ডারে পিপলাছড়া এরিয়াতে। এখনো জিজ্ঞাসাবাদ চলছে। কাছাড় জেলার জনসাধারণকে বর্তমান কোভিড পরিস্থিতির মোকাবিলায় সব ধরনের সহায়তার জন্য শিলচরে সেন্ট্রালাইজড কমান্ড অ্যান্ড কন্ট্রোল রুম বা ওয়ার রুম ফর কোভিড-19 চালু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আরোগ্য কাছাড় কর্মসূচির অধীনে ওয়ার রুমটি 24 ঘণ্টা জেলাবাসীর স্বার্থে কাজ করবে। জেলাশাসক কীর্তি জৌলির শনিবার শিলচরের ট্রাঙ্ক রোডে এই ওয়ার রুমটির উদ্বোধন করে বলেন যে এই ওয়ার রুমটির মাধ্যমে জেলায় কোভিড টেস্টিং, সার্ভিলেন্স এবং ভ্যাকসিনেশনের উপর সার্বক্ষণিক দৃষ্টি রাখা হবে। এছাড়া জেলাবাসীর স্বার্থে অ্যাম্বুলেন্স ম্যানেজমেন্ট, ডক্টর কাউন্সিলিং এবং কোভিড পরীক্ষার আরটিপিসিআর রিপোর্ট স্ট্যাটাসও এই ওয়ার রুম থেকে জানা যাবে। প্রসঙ্গত জেলাশাসক জানান যে চা বাগানগুলিতেও রেট এবং আরটিপিসিআর টেস্ট জোরদার করা হবে এবং বাগানগুলোতে কোভিড কেয়ার সেন্টার তৈরি করার কাজ চলছে। এই ওয়ার রুমের মাধ্যমে জনসাধারণের কোভিড সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি করতে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রশাসনের প্রকল্প আস্থা, যা কোভিডের প্রথম ঢেউয়ের সময় চালু করা হয়েছিল, তা আবারও জেলায় চালু করা হচ্ছে বলে জানান জেলাশাসক। এর মধ্যে কোভিড সংক্রান্ত মানসিকভাবে দুর্বল থাকা রোগী অথবা তাদের পরিবারবর্গকে বিনামূল্যে মানসিক চিকিৎসা করার ব্যবস্থাও করা হবে। শিলচর মেডিকেল কলেজের মানসিক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসকরা এতে চিকিৎসার কাজ করবেন। 4টি মোবাইল ফোন এবং 2টি ল্যান্ডলাইন ফোন নিয়ে এই ওয়ার রুমটি প্রশাসনের অন্যান্য শাখা যেমন পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট ইত্যাদির সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে 24 ঘণ্টা কাজ করবে। জেলা পরিষদের সিইও তথা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্তা এইডেড ফারহাম এবং ভারপ্রাপ্ত স্বাস্থ্য যুগ্ম অধিকর্তা বিমল জ্যোতি শিকদারকে পাশে বসিয়ে জানান যে ওয়ার রুমটির কাউন্সিলিং ব্লক পর্যায়ে স্থাপিত টেলি কনসালটেশনের সুবিধার অতিরিক্ত এই ওয়ার রুমের মোবাইল ফোন নম্বরগুলি হল 9394339406, 9394615401, 9394615252, 9394615256। এছাড়া 2টি ল্যান্ডলাইন নম্বর হল 03842230956 এবং 03842260040। মন্ডে সে এক হফতা তক আরোগ্য চা বগিচা করকে স্কিম মে অল টি গার্ডেন্স কো কভর করনে ওয়ালে হ্যাঁ ফর টেস্টিং অ্যান্ড ওয়ান্স আরটিপিসিআর টেস্ট ভি হাম কর রে ইস বার টি গার্ডেন্স মে জ্যাদা বিকজ র্যাট মে কভি কভি ছুট জাতা হ্যাঁ তো ভি আর টেকিং আপ আরটিপিসিআর
इसमें लोगों को जल्दी आइसोलेट करके हमको उनको कोविड केयर सेंटर में लाना है ताकि स्प्रेड कंटेन हो। आप देखेंगे पहले हमारा पॉजिटिविटी रेट वॉज ऑलमोस्ट 9 to 10% था, आज के दिन में हमारा 6% है। इसको हम और भी कम लाने के लिए ये चेष्टा कर रहे हैं। सो वॉर रूम विल बी द सेंट्रल रूम फॉर ऑल काइंड्स ऑफ इश्यूज दैट एनी पब्लिक माइट फेस। वी हैव 4 मोबाइल नंबर्स एंड 2 लैंडलाइन नंबर्स। आपके कोई भी दुविधा, कोई भी इशू यहाँ पे रिजॉल्व होगा। वी आर ग्रेटफुल फॉर आवर टीम फ्रॉम ASRLM एंड टीचर्स हु जॉइंड अस टू मैन दिस 24/7। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। করোনার বিরুদ্ধে ভারত জিতবে, মন কি বাতে প্রধানমন্ত্রী মোদি। শিলচর মেডিকেলে প্রথম ব্ল্যাক ফাঙ্গাস রোগী শনাক্ত, জানালেন ডিসি। মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের সপ্তম বর্ষপূর্তি পালিত দেশজুড়ে। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।